ক্লাস 7 তোমাদের সংস্কৃত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পাঠ বঙ্গেশু বর্ষাহ এই পাঠ্যটি আজকে আমি তোমাদের পড়াবো। দেখতে পাচ্ছ তোমরা বঙ্গেশু বর্ষাহ। তো চলো আমরা চলে যাই। বঙ্গেশু বর্ষাহ, এই বঙ্গেশু শব্দটি বঙ্গহ থেকে এসেছে। এই বঙ্গহ শব্দটি কার মতো? নর শব্দের মতো। তোমরা পড়েছ নর শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, ঠিক নর শব্দের মতোই এই বঙ্গহ শব্দটি। নর শব্দের সপ্তমীর বহুবচনের রূপ তোমরা কি পড়েছ? তোমরা মনে করতে পারছ? দেখো, দেখাচ্ছি এখানে, তোমরা যদি ভুলে গিয়ে থাকো আরেকবার দেখে নাও। এই দেখো নরেশু, নর শব্দের সপ্তমীর বহুবচন হচ্ছে নরেশু, ঠিক সেই রকমই করা হয়েছে বঙ্গেশু, তার অর্থ এই বঙ্গে। আর বর্ষাহা শব্দটি এসছে লতাহা শব্দ থেকে। তোমরা লতা, লতে, লতা পড়েছ, নিশ্চয় মনে পড়ছে। সেই প্রথমে বিভক্তির বহুবচনের রূপ হচ্ছে লতাহা। আর বর্ষাহা শব্দটি নিত্য বহুবচন, আমরা ক্লাস 8 পড়ব কতগুলি শব্দ নিত্য একবচন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ সবসময় একবচন হবে, আবার কতগুলি শব্দ আছে সবসময় নিত্য বহুবচন রূপে ব্যবহৃত হয়। তো সেই বর্ষাহা এই শব্দটি সবসময় বহুবচন রূপে ব্যবহৃত হয়, তাই তাকে বলা হয়েছে নিত্য বহুবচন। তো চলো আমরা পড়ি। বঙ্গদেশে, অর্থাৎ এই বঙ্গে গ্রীষ্মাত পরং বর্ষাহা আগচ্ছন্তি, এই বঙ্গদেশে গ্রীষ্মের পরে বর্ষাহা, অর্থাৎ বর্ষাকাল আসে। এখন এই গ্রীষ্মাত শব্দটিও পঞ্চমী বিভক্তির একবচন, এটিও নর শব্দের মতো, নর শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ নরাত, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক সেরকমই গ্রীষ্মাত, এই গ্রীষ্ম শব্দটি পঞ্চমী বিভক্তি হয়েছে, তাই এখানে হয়েছে গ্রীষ্মাত, অর্থাৎ গ্রীষ্ম থেকে। কিন্তু আমরা এখানে অর্থ করব বঙ্গদেশে গ্রীষ্মের পরে বর্ষাহা আগচ্ছন্তি। এখন এই আগচ্ছন্তি এই রূপটি কিভাবে আসলো? আ উপসর্গ যোগ করে। তোমরা ক্লাস 8 পড়বে 20টি উপসর্গ আছে, সেই 20টি উপসর্গের মধ্যে আ হলো একটি উপসর্গ। সাধারণত গম ধাতু অর্থ হচ্ছে যাওয়া, কিন্তু আ উপসর্গ যোগ করলে তার অর্থ হয়ে যায় আশা। তোমরা গম ধাতু পড়েছ, তার রূপটি নিশ্চয়ই মনে পড়ছে, গচ্ছতি, গচ্ছতাহ, গচ্ছন্তি, তি, তস, অন্তি, একবচন, দ্বিবচন, বহুবচন, ঠিক সেই রকমই এখানে হয়েছে বহুবচন। আগেই বলেছি বর্ষাহা যেহেতু বহুবচন, তাই তার ক্রিয়া হবে বহুবচন, তাই এখানে বহুবচনের রূপ হয়েছে আ উপসর্গ যোগ করে। গম ধাতুর অর্থ যাওয়া, আগচ্ছন্তির অর্থ আসে। বঙ্গদেশে গ্রীষ্মাত পরং বর্ষাহা আগচ্ছন্তি। কালে অস্মিন সদা নবহ মেঘাবৃতং তিষ্ঠতি, এই তিষ্ঠতি শব্দটি কিভাবে আসলো? স্থা ধাতু, মনে করতে পারছো তোমরা? এই সময়ে সবসময় আকাশ, নভ অর্থাৎ আকাশ, মেঘাবৃত থাকে। তিষ্ঠতি শব্দ ধাতু কি করে হয়? স্থা ধাতু, স্থা ধাতুর লট তি। তোমরা যেমন গম ধাতু পড়লে গচ্ছতি, গচ্ছতহ, গচ্ছন্তি, ঠিক সেরকম স্থা ধাতু রূপ হয় তিষ্ঠতি, তিষ্ঠতহ, তিষ্ঠন্তি। তাই বলছে এই সময়ে আকাশ মেঘাবৃত থাকে। বাড়ি বর্ষণং চ ভবতি, এখানে বাড়ি বর্ষণং শব্দটি একবচন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাকে একবারে দ্বিতীয়ার একবচন রূপে ব্যবহৃত করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, তাই এটির ক্রিয়াও হবে একবচন, তাই ভবতি। ভূধাতু তোমরা শিখেছ, ভূধাতু অর্থাৎ হওয়া, ভূধাতুর লট তি, ভবতি, ভবতা, ভবন্তি, মনে করতে পারছো নিশ্চয়ই? ভূধাতুর লট তি করে হলো ভবতি, এর অর্থ দাঁড়ালো বাড়ি বর্ষণং চ ভবতি, চ অর্থাৎ এবং, বাড়ি বর্ষণ হয়। পন্থানশ্চ পিচ্ছিলাহ কর্দমাক্তাহ চ ভবন্তি, এই পন্থানশ্চ শব্দটি সন্ধিযুক্ত হয়েছে, এটাকে সন্ধি ভাঙলে হবে পন্থানা
যুক্ত চ। এই পন্থানা শব্দটি পথিন শব্দরূপ, যার অর্থ পথ। পথিন শব্দের তোমরা মনে করতে পারছো বা পড়বে ক্লাস এইটে, পন্থাহা পন্থানৌ পন্থানহ, একবচন দ্বিবচন বহুবচন, সে প্রথম আর বহুবচনের রূপ হচ্ছে পন্থান, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়। তাহলে কি বলছে, যেহেতু প্রথম আর বহুবচন তাহলে কি হবে এর অর্থ, পথগুলি। পথগুলি কেমন থাকে, পিচ্ছিলাহা, পিছল থাকে। কর্দমাক্তাহা চ ভবন্তি, এবং কর্দমাক্ত থাকে। ভবন্তি এখানেও বহুবচন হচ্ছে, বুঝতে পারছ, ভূধাতুর লট অন্তি করে, কারণ এগুলোর সবই বিশেষণ, পথের পিচ্ছিলাহা কর্দমাক্তা সবই বহুবচন হয়েছে, তাই তার ক্রিয়াটাও বহুবচন হয়েছে। এরপর কি, বর্ষাশু মেঘাহা গর্জন্তি, বর্ষাহা আগেই বলেছি লতা শব্দের মতো, লতা শব্দের বহুবচনের রূপ লতাশু, সেরকম বর্ষা শব্দের বহুবচনের রূপ বর্ষাশু। এই বর্ষায় মেঘাহা গর্জন্তি, এই গর্জন্তি গর্জন ধাতুর সাথে লট অন্তি করে গর্জন্তি, গর্জন করা, মেঘ কী করে, গর্জন করে। ময়ূরাহা, ময়ূরাহা এটা নর নরৌ নরাহা মতো, ময়ূরাহা নরাহা মানে হচ্ছে মানুষগুলি, সেরকম ময়ূরাহা ময়ূরগুলি বহুবচনের রূপ ব্যবহৃত হয়েছে। সানন্দং অর্থাৎ আনন্দে, নৃত্যন্তি চ, এই নৃত্যন্তি ধাতুরূপটা কীরকম, নৃদ্ধাতু, নৃদ্ধাতুর সাথে লট অন্তি করে হয় নৃত্যন্তি, নৃত্যতি নৃত্যতহা নৃত্যন্তি। এখানে যেহেতু ময়ূরাহা বহুবচন হয়েছে তাই তার ক্রিয়াও হয়েছে বহুবচন, নৃত্যন্তি। ভেকাহা মকমকায়ন্তে, ভেকাহা অর্থাৎ ব্যাঙেরা মকমক করছে, এখানে এই মকমকায়ন্তে ধাতুটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, এটা হয়েছে আত্মনেপদী রূপ। তোমরা এতক্ষণ ধরে স্থা ধাতু গম ধাতু এগুলো পড়লে এগুলো সবই পরস্বৈপদী রূপ, যার রূপটা এরকম হয় তি তস অন্তি সি থস্থ, কিন্তু এখানে আত্মনেপদের রূপটা হয়েছে তে আতে অন্তে সে আথে ধে। তোমরা এটা ক্লাস এইটে পড়বে, একটুখানি আমি দেখাচ্ছি, এই রূপটা এরকম হয় তে আতে অন্তে, এই অন্তে বহুবচনের রূপ হয়েছে মকমকায়ন্তে, মকমক করে আওয়াজ করছে বা ডাকছে, যেহেতু এটার অন্তে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বহুবচন ব্যবহৃত হয়েছে তাই এখানে মকমকায়ন্তে। ভেকাহা যেহেতু বহুবচন অর্থাৎ ব্যাঙেরা, তাই তার ক্রিয়াও বহুবচন হয়েছে। আচ্ছা, আজকে এইটুকুই, বাকি অংশ পরের ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে।